তিনটা প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিতে পারেন প্রতি প্রশ্নের জন্য 100 টাকা দিব। তাহলে আরেকটা প্রশ্ন করে, যদি একটা ভুল করছেন কি কি আছে ব্যাগের মধ্যে দেখি? কি কি আছে বাসায়? ছেলে বাবা নাই? শুনেন, কয় টাকা পাইছেন আজকে? আচ্ছা শুনেন, ইয়া আমি আপনারে তিনটা প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিতে পারেন প্রতি প্রশ্নের জন্য 100 টাকা দিব। তিনটা প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে প্রতিটা প্রশ্নের জন্য 100 টাকা দিব। বিশ্বাস হয় না? আচ্ছা শুনেন, তো বলেন তো আমাদের রব কে? বলুন তো আমাদের নবী কে? এটা পারেন না, কাটা গেছে 100। আচ্ছা ভুলে গেছে, নবীর নাম ভুলে তো চলবে না। নামাজ কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত। গুড, আর 100। এখন তো একটা প্রশ্ন তো ভুলে গেছে, নবীর নাম কি? নবীর নাম কি আবার বলেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন স্পষ্ট করে। হযরত মুহাম্মদ মুস্তাফা আছে তো, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা প্রশ্ন করে, যদি একটা ভুল করছেন। হ্যাঁ আচ্ছা বলেন তো কালেমা কয়টা? ভেরি গুড, আরো 100 হয়ে গেছে। কেমন লাগে এখন প্রশ্নের উত্তর দিয়ে? তো আল্লাহ বলছে যখন যেটা প্রয়োজন হয় সেটা আল্লাহর কাছে চাইবেন, দেখুন যে আল্লাহ ফয়সালা করে দিব। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন, বাচ্চাদের দিয়ে খেয়াল রাখবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম।